বেশ লম্বা সময় পরে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও নিয়ে। ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও অর্থাৎ এই ভিডিওতে আমি টাইমার সেট করে ব্যায়াম করব এবং পুরো রুটিনটা তোমরা আমার সাথে আমার ভিডিও চালিয়ে পরপর পরপর জাস্ট আমাকে দেখে প্রত্যেক দিন ফলো করতে পারবে। আজকের ভিডিওটা এতটাই বিগিনার ফ্রেন্ডলি, যাদের নিতে পেন আছে, যাদের কোমরে ব্যথা আছে বা শরীরের যে কোনো জায়গায় যাদের জয়েন্ট পেইন রয়েছে, অর্থাৎ তার জন্য যাদের ওয়ার্কআউট করা হয় না বা যে কোনো রকমের ওয়ার্কআউট তোমরা করতে পারো না, তারা প্রত্যেকেই কিন্তু আজকের এই বিগিনার ফ্রেন্ডলি ওয়ার্কআউট রুটিনটা প্রত্যেক দিন ফলো করতে পারবে দিনে দুবার, এবং খুব সুন্দর একটা টাইম লিমিটের মধ্যেই তোমরা তোমাদের ওজন অনেকটা কমিয়ে ফেলতে পারবে যদি তোমরা এই ব্যায়ামের সঙ্গে সঙ্গে নিজেদের খাওয়া দাওয়ার প্রতিও একটু যত্নশীল হও। অর্থাৎ খাবারে প্রোটিনটাকে একটু বেশি করে ইনক্লুড করতে হবে এবং জলীয় সবজিগুলোকে বেশি করে খেতে হবে এবং ভাত রুটির পরিমাণটার পোর্শনটাকে একটু মেপে খেতে হবে, আর তার সঙ্গে প্রচুর পরিমাণ ওয়াটার ইনটেক করতে হবে, ঠিক আছে? আর দিনে দুবার জাস্ট আমার এই ভিডিওটা চালিয়ে তোমরা এই ব্যায়ামগুলো করতে থাকো, দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাদের বেলি সেকশনে যে প্রচুর পরিমাণ ফ্যাট স্টোর হয়েছে বা তোমাদের ওজন যে এরকম প্রচন্ড পরিমাণে বেড়ে চলেছে, এটার থেকে তোমরা খুব তাড়াতাড়ি রিলিফ পাবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। ও, একটা ছোট্ট সাজেশন, আমরা সবসময়ই এই এক্সারসাইজ ভিডিওগুলোকে পরে দেখার জন্য সেভ করে রেখে দিই, তাই তো? কিন্তু সেই পর বা সেই কাল আর কখনোই আসে না। তো সেক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে, আজকের এই যে ভিডিওটা তোমরা এক্ষুনি আমার সাথে পারফর্ম করতে পারবে, যে যে অবস্থাতেই আছো সেই অবস্থাতেই করতে পারবে। এর জন্য তোমাকে এক্সট্রা আলাদাভাবে কিছু রেডি হতে হবে না, শুধু খেয়াল রাখতে হবে একটু টাইট ফিট জামা কাপড় পরতে হবে, ঠিক আছে? খুব বেশি লুজ পরাটা উচিত নয় ওয়ার্কআউট করার সময়, এবং ইনার কিন্তু পরা উচিত, ঠিক আছে? এবং তোমার এর জন্য জুতো পরতে হবে না, কিছু করতে হবে না, খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দারুণ ওয়ার্কআউট রুটিনটা এক্ষুনি সেরে ফেলো, দেখবে তোমার কতটা ভালো লাগছে। আজকে আমরা করব টোটাল 5টা ব্যায়াম, ওকে? এবং 5টা ব্যায়ামের মাঝখানে কিন্তু আমরা কোনো রেস্ট করব না, কারণ ব্যায়ামগুলো প্রচন্ড সহজ এবং করতে বিশেষ কোনো কষ্ট হবে না, ঠিক আছে? সেই জন্য কোনো রেস্টের প্রয়োজন নেই। তোমাদের কি করতে হবে, এই যে রুটিনটা এটা একবার সকালবেলায় চেষ্টা করবে পারফর্ম করতে, মাত্র 5 মিনিট লাগবে। জাস্ট আমার ভিডিও এই কথাগুলোর পার্টটাকে বাদ দিয়ে ব্যায়ামের পার্টটুকু চালিয়ে দেবে, অন করে দেবে, দেখে দেখে তোমার কোনো টাইমার সেট করতে হবে না, আমি যেরকম যেরকম করতে থাকবো জাস্ট করতে থাকবে, ঠিক আছে? 5 মিনিট, আর চেষ্টা করবে বিকালে একবার, সন্ধ্যায় একবার বা রাতে ঘুমানোর আগে একবার, যে কোনো সময় তোমার পছন্দের যে কোনো সময়, জাস্ট খেয়াল রাখতে হবে খালি পেটে করলে ভালো হয়, আদারওয়াইজ যে কোনো খাবার খাওয়ার 3 ঘন্টা পরে করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি, ওকে? অন করছি আমার টাইমার। আমাদের প্রথম ব্যায়াম হচ্ছে জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এরকম ভাবে স্লোলি ওয়াকিং করব, ঠিক আছে? পাটাকে যে যতটুকু পারবে ততটুকুই লিফট করবে, কোনো প্রবলেম নেই। যারা আমার মতন এতটাও পারবে না লিফট করতে, তারা এর চেয়েও কম করতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের হাঁটুতে অত্যধিক বেশি ব্যথা, তারা এর চেয়েও কম করলে হবে, শুধু স্পিডটা একটু বাড়ালে ভালো হয়, ঠিক আছে? যেহেতু টাইমিংটা খুবই কম, তো এরকম ভাবে আমরা এখন 1 মিনিট টানা এটা করতে থাকবো। এতে কি হবে, এতে তোমার ওয়ার্ম আপটাও হয়ে যাবে, অর্থাৎ যে কোনো ব্যায়াম করার আগে হালকা একটু শরীরটাকে নাড়াচাড়া করে নেওয়াটা ভালো, ঠিক আছে? তাতে মাসেলে টান পড়ে না এবং ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়। তো এটাকে তোমরা ওয়ার্ম আপ হিসাবে স্টার্ট করলে কিন্তু এটা তোমার আসল ওয়ার্কআউটেরই একটা পার্ট। তো ঠিক যেরকম ভাবে আমি করছি আমার সঙ্গে এটা করতে থাকো। আমি কিন্তু খালি পায়েই আছি, আজকে কিন্তু আমি কোনো জুতো পরিনি, কারণ তার কোনো প্রয়োজন নেই। ওকে, 1 মিনিট হয়ে গেছে, আবার স্টার্ট করে দেব। এবার আমরা করব কি, হাত দুটোকে ঠিক এরকম ভাবে নিয়েছি, এবার এই সাইড ওয়াইজ ঠিক এরকম ভাবে বুকের পাশে টেনে আনতে হবে, এবং একটা একটা করে পা তোমাকে এইভাবে সাইডে একটুখানি স্প্রেড করতে হবে, ঠিক আছে? খুব সহজ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু টানা 5 মিনিট যখন তুমি এই ইজি মুভমেন্ট গুলো করতে থাকবে অ্যাট আ স্ট্রেচ উইদাউট এনি রেস্টিং, তখন কিন্তু এর এফেক্ট অনেক গুণ বেড়ে যায়। একটা ভালো পরিমাণ ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে, তোমার মেটাবলিজমটাকে ফাস্ট করবে, যাতে খাবার খুব ভালোভাবে হজম হবে, ঠিক আছে? কনস্টিপেশন কমবে, এবং সেই সঙ্গে তোমার ব্যায়াম করার একটা অভ্যাস খুব সহজেই হয়ে যাবে। কারণ প্রথম দিকেই যদি আমরা একটু বেশি ব্যায়াম করার চেষ্টা করি, কি হয়, মোটিভেশন হারিয়ে ফেলি, তাই তো? এমনি ব্যায়াম করতে কারোর ইচ্ছা করে না বেশিরভাগ লোকের, তার উপর যদি একটু কঠিন হয়
একটু বেশিক্ষণ হয় তাহলে তো একদমই মোটিভেশন পাওয়া যায় না, সেক্ষেত্রে এরকম হালকা কিছু মজাদার এক্সারসাইজ দিয়ে আমরা ফার্স্টে হ্যাবিটটা তৈরি করে নেব। এবং হ্যাবিট তৈরি করতে করতেই কি হবে, দেখবে তোমার ওয়েট অলরেডি অনেকটা কমে যাবে। ডান, আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে হাতটাকে ঠিক এরকম ভাবে সোজা ভাবে নিলাম, ঠিক আছে? এবার এই দুটো হাত এরকম ভাবে উপরে উঠতে থাকবে, নিচে নামবে, আর একটা একটা করে পা দেখো আমি এরকম পেছন দিকে হালকা করে একটু বেন্ড করছি, ওকে? আমি তো রেগুলার এক্সারসাইজ করি, অনেকক্ষণ করি, স্টিল এই ধরনের রেস্ট ছাড়া যে এক্সারসাইজ রুটিনগুলো হয় সেগুলো লো ইম্প্যাক্ট হলেও ভীষণ এফেক্টিভ হয় ইন দ্য লং রান। যখন তুমি প্রত্যেক দিন দিনে দুবার এই সহজ ব্যায়ামগুলো করতে থাকবে তুমি নিজেই লক্ষ্য করবে যে তোমার শরীরে জমে থাকা যে স্টাবন ফ্যাট সেগুলো কত সুন্দরভাবে কমতে শুরু করেছে এবং শরীরটা দেখবে আস্তে আস্তে একটা দারুণ শেপে আসবে। And we are done. Next exercise. Next ব্যায়ামটা করার জন্য আমরা হাত দুটোকে ঠিক এরকম ভাবে নেব। এবার কি করব, সাইড ওয়াইজ 1 2 যে যতটা পারবে হাত দুটোকে ঠিক এরকম ভাবে স্ট্রেচ করবে, ঠিক আছে? আমি যতটা পারছি ওয়াইডলি ওপেন করে দিচ্ছি আমার ব্রেস্ট এবং হাত, এবং পাটাকে সাইড ওয়াইজ পুশ করছি। কি সহজ লাগছে তো দেখে? খুব সহজ, খুব সহজ এবং খুব ফান টু ডু, ইটস রিয়েলি ফান টু পারফর্ম। তো যারা বসে বসে দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা বসে না থেকে এখনই দাঁড়িয়ে ভিডিওটা চলছে যখন করেই দেখো না, 5 মিনিটে নিজের জন্য একটু ভালো কিছু করা হয়ে যাবে, এতে তোমার শরীরেরই উপকার। কারণ আমরা পরের জন্য যা কিছু ফেলে রাখি সেটা আমাদের আলটিমেটলি কিন্তু আর হয় না করা, 90% ক্ষেত্রে সেই কাজগুলো আমাদের বাকি থেকে যায়। ডান, লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়ামটা, অর্থাৎ যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, ঠিক সেই ওয়াকিং। আবার এটা দিয়েই তোমার কি হয়ে যাবে, পুল ডাউনটাও হয়ে যাবে, ঠিক আছে? ওয়ার্ম আপ করাটাও যেরকম জরুরি ব্যায়ামের শুরুতে, পুল ডাউন বা স্ট্রেচিংটাও কিন্তু ততটাই জরুরি। তো ফুল বডি মুভমেন্টের সঙ্গে সঙ্গে হালকাভাবে এরকম ওয়াক করতে করতে একটা সুন্দর পুল ডাউন করে ফেলো এবং শরীরটাকে আস্তে আস্তে রিল্যাক্স মোডে নিয়ে এসো, ঠিক আছে? তো এই সহজ ব্যায়ামগুলো করেও আমার একদম মাথার থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। আর ব্রিদ ইন ব্রিদ আউট কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তবে স্বাভাবিক ছন্দে যেন শ্বাস নেওয়া এবং ছাড়া তোমার চলতে থাকে, ঠিক আছে? অ্যান্ড উই আর ডান। তো কেমন লাগলো আজকের এই দুর্দান্ত ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমি কিন্তু বলেইছি যারা প্রপার খাওয়া দাওয়ার সঙ্গে এই লো ইম্প্যাক্ট এক্সারসাইজগুলো রেগুলার ফলো করবে, দিনে দুবার করে করবে, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট নিজেরাই দেখতে পাবে এবং নিজেরা দেখবে সারপ্রাইজড হয়ে যাবে নিজেদের সুন্দর রেজাল্ট দেখে, ঠিক আছে? কারণ প্রচন্ড গরম পড়েছে এখন, আমাদের কারোর ভালো লাগছে না খুব বেশি এক্সস্টিং কোনো কিছু করতে। তো নিজের ঘরে, নিজের ঘরের কমফর্টে থেকে উইদাউট এনি ইকুইপমেন্টস অর এনিথিং এলস, তুমি জাস্ট এই সিম্পল এক্সারসাইজ রুটিনটা ফলো করেই একটা সুন্দর রেজাল্ট দিয়ে নিজেকে সারপ্রাইজ করতে পারো। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যাটা।